PR Thana by Khobjak Pochim Pipriya Khola Ashrampara Amchayo by Thangni Nogo Mangkati Khasijak Ngmanotiye Amang Chimang Nglajak Amchani Lukuro Koktma Manai Thangni Shogya PR Thana Ni Police Thina Ni Mong Shukti Mojumdar Bushani Ni Mong Subrata Mojumdar Koksil Tamong Ngkha Buri Bihikni Phasingtei Rangri Shanai Rangmaya Ngma Bai Shatok Pitok Khlaiyo Shalbrumno Hanai Mumabufani Koksil Tamong Haino Repeat Haini Bagai, Bushai Shubroto Mozundarno, Romit Lanka, Police. Opati Munote, Pier Tanani Usi Saka. Opati Munno, Kahamkeno, Cherry Najagitongo, Te, Mankatibo, Pusmoton Nibagai, Rohorza Kahani. কি কারণে ফাঁসে ফাঁসে দিয়েছে বাড়িতে কোনো বাড়িতে কোনো পারাবারে মানে এত আছে আপনার নাম আর আপনার মেসেজ নাম কত বছর হয়েছে বিয়ে করছে স্যার ডিকে মেয়ে কি নাম কত বছর হয়েছে আপনার বউ এখন কই আছে কই নিছে বুধারে বউ বউ এখন কি কারণে পুলিশে পুলিশে আনছে আন্দোলন এটা না আমরা মারি বলেছি মারি তুলে রাখছি তারা আমরা কি মারছে বুড়ে না মারছে না পারিবারিক খুব প্রশান্তি আছিল এবং বিগত লক্ষ্মী করব দিন আমাদের বাড়িতে গেছে শ্রীনগরে আসিল শ্রীনগরে প্রায় 15 দিন মতন আসিল মেয়ের বাড়ি করো না আমাদের শ্রীনগর মেয়ের নাম মেয়ের নাম শক্তি মজুমদার বিয়ে দিছে যে কত বছর এই 4 বছর মতো হচ্ছে 4 বছর জামাই নাম জামাই হচ্ছে সুব্রত মজুমদার কোন বিয়ে দিছে পিপের গিয়ে খোলা জামাই কে করতে জামাই না বাগান টাকান আছে আর মেয়ে মেয়ে কে ছেলে মেয়ে হয়েছে হ্যাঁ মেয়ে একটা মেয়ে আছে 1.5 বছরের 1.5 বছরের মতো বিয়ে দিছে কত বছর চলে হ্যাঁ বিয়ে দিছে কত বছর চলে 4 বছর হয়েছে 4 বছর হয়েছে খবরটা গোতালদা আমরা সকালে তারা খবর গেছে না আমরা ওই তার মেয়ের একটা মাসি আছে তাদের বাড়ির সঙ্গে ওই তারা গেছে দেখতো তারা পাড়া প্রতিবেশীভাবে শুনছে যে তারা বাড়িতে এরকম ঘটনা ঘটছে তারা দেখতে গেছে যে মেয়ে আর মেয়ের আমার এই মেয়ের জামাই আর জামাই মা নাকি তাদেরকে দৌড়াইছে আর তো আমরা তো আগে একটু বেরিয়েছি আমরা তো শ্রীনগর থেকে আমি এসেছি 7 দিন থেকে আর আমার পরে তো সব খুলিতে গেছে আয়া সারাকে দেখলো আমরা আয়া সারা দেখছে যে তারা ওই ঝুলে রেখেছে ঝুলে রেখেছে আটা এইভাবে দিচ্ছে অন্য হয়তো বা দেখছেন আপনারা কি মনে করেন কি তারা কি নিজেভাবে আটা আটা করতে না এরা তারা মারিয়াল আছে মারিয়াল আছে গাইতে কোনো স্পট ওভার আছে এরকম স্পট তো আমরা তো ভিতরে ঢুকছি না পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম তো দেওয়া হয়েছে আচ্ছা পোস্টমর্টম পরে রিপোর্ট দিব না কোন হসপিটাল এটা মিহানগর হসপিটাল মেয়ে আপনি কি হয় মেয়ে আমি মেয়ের কাকা আমার ভাতে বিয়ারি বিয়ে হয়েছে তার 4 বছর মতো হয়েছে তা বিয়ের পর থেকেই অশান্তি আছে পারিবারিক তারা জামাই সঙ্গে জামাই তার মা এবং তার জামাইয়ের বোনটা এটি সবসময় বোনটা এখান থেকে ফোন করে দিল নিয়া বাড়ি এখন বোনটা ফোন করিয়া মা বাবার মার ভাইরে কয় সেইখানে মা ভাই অশান্তি শুরু করে এটা মেন্টাল টর্চার সবসময় চলতে আসে কোন বিষয়টা নিয়ে এইভাবে এটি তারা পারিবারিক বলতে এটা তো আমাদের মেয়ে জানাইছে একবার পঞ্চায়েতের প্রধান প্রধান জানাইছে যে আমার ভাই আরে আমি তো বাড়িতে থাকি না সবসময় আমি যখন আই তখন তো তারা থাকে না আমি বাড়িতে থাকি না আর আমি বাড়ির বাড়িতে কাজ করি এই জন্য ওই মা বাবা থাকে সব কিছু খুলি করতে আর
আপনারা কি দেখছে তার গায়েতে কোনো স্পর আছে? মেয়ের গায়েতে গায়েতে কোনো ইঞ্জুরি মার্ক পায়নি, বাকিটা তো সবটা পোস্টমর্টম রিপোর্টে পরে চলে আসবে। আর হাজবেন্ডকে কি জন্য থানাতে নিয়ে আসলো? হাজবেন্ডকে তো এক প্রকার মানে যে প্রিলিমিনারি অভিযোগ পেয়েছি, আপাতত ওকে এনেছি থানার মধ্যে, হ্যাঁ ওকে জিজ্ঞাসাবাদ চলছে আসলে কি ও ইনভলভ হয়ে আছে কিনা। থ্যাংক ইউ স্যার। আটটার সময় পিয়ারবাড়ি থানাতে একটা খবর আসে যে এই 20 বছরের শক্তি মজুমদার নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। সে মোতাবেক আমরা যাই যে জায়গাতে আত্মহত্যা করেছে, এটা পিপারিয়াখোলা বলে, ওয়েস্ট পিপারিয়াখোলা, ওই জায়গাতে যাই। তারপর বডি ওইখান থেকে শিফট করে নিহান্নগর হাসপাতালে আনি। ওখান ওর পোস্টমর্টম চলছে, একটা টিম অফ ডক্টর দিয়ে আমরা পোস্টমর্টম করাচ্ছি যে ডিজিজ দিয়ে। শক্তি মজুমদারের যে ফ্যামিলি আছে, ওর বাবা মা, ওদের এলিগেশন হচ্ছে যে ওর শ্বশুরবাড়ির লোকরা ওকে মেরে ঝুলিয়ে রেখেছে এবং তার উপর বিভিন্ন সময় টর্চার হতো। ওদের বক্তব্য অনুযায়ী শক্তিকে তারা 3 বছর আগে বিয়ে দিয়েছিল, একটা মেয়ে আছে বর্তমানে তার শক্তির, হ্যাঁ তো 3 বছর আগে বিয়ে দিয়েছে, বিভিন্ন সময় ওর উপর টর্চার করতো যেটা আমাদেরকে বলেছে। তারা এখনও লিখিতভাবে কোনো অভিযোগ দেয়নি, এখন পোস্টমর্টম চলছে, পোস্টমর্টম শেষ হওয়ার পর ওরা থানাতে অভিযোগ দেবে। তারপর তাদের যে প্রিলিমিনারি যে কমপ্লেন আছে না, ওটা বলে আমরা যে শক্তির হাজব্যান্ডকে থানায় নিয়ে আসি, এক প্রকার ওকে অ্যারেস্ট করে নিয়ে আসি থানা। আর ফর্মাল রেজিস্ট্রেশনটা এটা কেসটা একটু পরে হয়ে যাবে। হাজব্যান্ডের নাম? হাজব্যান্ডের নাম হচ্ছে সুব্রত মজুমদার। মেয়ের পক্ষ থেকে কোনো মামলা করছে? মেয়ের পক্ষ থেকে মামলা করেনি, ওরা জানিয়ে গেছে একটু আগে যে আমরা স্যার পোস্টমর্টম শেষ হলে পরে আমরা আপনার থানাতে এসে অভিযোগটা করব। ডেড বডি তারা আপনারা দেখার পরে মানে গাইতে কি দেখছিল, স্পট ওভার আছে এরকম কোন না? ওরা ডেড অ্যাকচুয়ালি ওই পিপারিয়া খোলার যে পাশ প্রতিবেশী যারা আছে, ওর বাড়ির প্রতিবেশী যারা খবর দেয় যে এরকম শক্তি আত্মহত্যা করেছে, তো এই